হ্যালো, ওয়েলকাম টু ইনসাইট সিভিল সার্ভিস। আমরা বেশ অনেক দিন ধরে WBCS প্রিলিমস প্রিভিয়াস ইয়ার যে সমস্ত সাবজেক্ট 2000 থেকে 2022 পর্যন্ত তার প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। আমরা অলরেডি রিজনিং বাদে সমস্ত যে সাবজেক্ট তার কোয়েশ্চেন আনসার করে ফেলেছি, তোমরা চেক আউট করতে পারো। আজকে আমাদের রিজনিং এর লাস্ট ক্লাস, এটি হয়ে গেলে আমাদের টোটাল যে সাবজেক্ট সেগুলো কমপ্লিট হয়ে যাবে। আগের ক্লাসগুলো নিয়ে যদি তোমাদের ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে সেটিও জানাও। ওকে, আজকে আমাদের অনেকগুলো ভালো ভালো প্রশ্ন আছে, বেশি দেরি না করে চলো শুরু করি। ওকে, এখানে কি বলেছে? এখানে বলেছে এ ইজ শি ইজ শ্যান, তার মানে কি? এ হচ্ছে শিয়ের, এ কি শিয়ের ছেলে? এ হচ্ছে শিয়ের ছেলে, তাহলে এ কি একজন মেল? আবার কি? শি অ্যান্ড কিউ আর সিস্টার্স, শি অ্যান্ড কিউ আর সিস্টার্স, তাহলে তাই যদি হয় তাহলে শি আর কিউকে আমরা কি বলতে পারবো? যে তারা হচ্ছে সিস্টার। এবার কি বলেছে? পি ইজ দ্য সন অফ জেড, আবার কি বলেছে? জেড ইজ কিউ এর মাদার, কিউজ মাদার, তার মানে কি? আমরা বলতে পারি জেড হচ্ছে কিউ এর মাদার, মানে মা, তার মানে সি কিউ এর মাদার। আবার পি ইজ দ্য সন অফ জেড, আবার পি যদি জেড এর সন হয়, পি যদি জেড এর সন হয়, তবে আমরা বলতে পারি যে পি সি কিউ এনারা হচ্ছেন ভাই বোন। ওকে, এখন আমাদের কি চেয়েছে? পি ইজ রিলেটেড টু এ, পিকে এ কি হিসেবে সম্বোধন করবে? দেখো, এর মা হচ্ছে সি, সি এর ভাই হচ্ছে পি, তাই যদি হয় তবে আমরা মামা বলবো, মামাকে কি বলে? ম্যাটারনাল আঙ্কেল। চলো নেক্সট, ফাইন্ড দ্য অড, এখানে অড চেয়েছে। জুওলজি, ফিজিওলজি, বোটানি, এগুলো হচ্ছে বিজ্ঞানের সাবজেক্ট। ওকে, আর ফিলোজফি কি? এটি হচ্ছে দর্শন, তাহলে এখানে কি? দর্শন হচ্ছে অড। জুওলজি মানে কি? প্রাণীবিদ্যা, ফিজিওলজি মানে মানুষের শরীর নিয়ে যে বিদ্যা, বোটানি মানে কি? উদ্ভিদ বিদ্যা, ফিলোজফি দর্শন। চলো নেক্সট, দ্য লেটার্স এল এম এন পি কিউ আর টি আর এস টি ইন দেয়ার অর্ডার আর সাবস্টিটিউটেড বাই 9 ইন্টিজার্স, তার মানে কি? তার মানে এখানে কি এল এম এন ও পি কিউ আর এস টি এগুলো আমরা 1 থেকে 9 পর্যন্ত যে নাম্বার আছে সেগুলো দিয়ে অ্যাসাইন করলাম, কিন্তু পরপর না, মানে আমরা বলতে পারি কিউ 1, ও 2, মানে বলতে পারি, আমরা কিছু জানি না। এখন এখানে কি বলেছে? 4 ইজ অ্যাসাইন টু পি, তাহলে পি কে আমরা কি হিসেবে প্রকাশ করলাম? 4 দ্বারা, ঠিক আছে। আবার কি? দ্য ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড টি 5, পি আর টি এর ডিফারেন্স যদি 5 হয়, মানে ডিফারেন্স যদি 5 হয়, তবে আমরা বলতে পারি যে টি হচ্ছে 9, তাহলে 9 এর 4 এর ডিফারেন্স কত? 5, ঠিক আছে। আবার কি? দ্য ডিফারেন্স বিটুইন এন অ্যান্ড টি ইজ 3, তাহলে দেখো এন আর টি এর ডিফারেন্স কত? 3, তাহলে আমরা বলতে পারি যে এন কত? 12, বলতে পারতাম, কিন্তু বলতে পারবো না। কেন? কারণ আমাদের 1 থেকে 9 পর্যন্ত অ্যাসাইন করা হয়েছে, তাই আমরা যদি 12 না বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে এন হচ্ছে 6, 6 যদি বলতে পারি তাহলে আমরা বলতে পারবো যে 6 আর 9 ডিফারেন্স কত? 3, কারণ আমাদের বলে দিয়েছে এন আর টি এর ডিফারেন্স 3, ঠিক আছে। আমরা পেয়ে গেছি এন 6, তাহলে হোয়াট ইজ দ্য ইন্টিজার অ্যাসাইন টু এন, তার মানে এন কে আমরা কি হিসেবে এখানে প্রকাশ করেছি? তাহলে আমরা 6 দ্বারা প্রকাশ করেছি। ওকে, ডি ইজ টলার দেন সি অ্যান্ড ই, এই অঙ্কগুলো আমি বারবার তোমাদের বলি, এই এই রকমের যে লেস দেন গ্রেটার দেন যে চিহ্নগুলো রয়েছে এগুলো দিয়ে করবে না। ওকে, তাহলে কিভাবে করবে? তাহলে কিভাবে করবে? এখানে কি বলেছে? ডি ইজ টলার দেন সি অ্যান্ড ই, এ ইজ নট অ্যাজ টল অ্যাজ ই। দেখো এখানে এ বি সি ডি 5টা, এ বি সি ডি ই 5টা লেটার আছে, মানে 5 জন আছে। এখানে কি বলেছে? ডি ইজ টলার দেন সি অ্যান্ড ই, তাহলে কি আমরা বলতে পারি? তাহলে আমরা বলতে পারি ডি হচ্ছে কি সি আর ই এর থেকে লম্বা, তার মানে ধরলাম ডি হচ্ছে 10, সি হচ্ছে কত? 6, 4, আমরা কিছু জানি না কিন্তু আমরা ধরলাম যে ডি যেহেতু সি ই এর থেকে লম্বা। ওকে, এতদূর ঠিক আছে। আবার কি? এ ইজ নট অ্যাজ টল অ্যাজ ই, এ ই এর মতো লম্বা না, ইয়ে যদি ই এর মতো লম্বা না হয় তাহলে এ ইয়ের থেকে ছোট হাইটে, তাহলে তাই যদি আমরা ধরলাম কত? 2, এতদূর ঠিক আছে। সি ইজ টলার দ্যান এ, সি কি এর থেকে টলার, আমরা দেখতে পাচ্ছি সি হচ্ছে 6 আর এ হচ্ছে 2, এতদূর ঠিক আছে। ডি ইজ নট অ্যাজ টল অ্যাজ বি, কি বলছে? ডি বি এর মতো টল না, তাহলে তাই যদি হয় তার মানে বি আরো বেশি টল, ধরলাম কত? 12, এতদূর এতদূর আমরা পেয়ে গেলাম। এখানে কি চেয়েছে? হু ইজ দ্য সেকেন্ড টলেস্ট পার্সন, সেকেন্ড টলেস্ট মানে কি? প্রথম যে টল সে কে? সে হচ্ছে বি, সব থেকে বেশি, তারপর কে? তারপর হচ্ছে ডি, তাহলে আমরা কি বলতে পারবো এখানে সেকেন্ড টলেস্ট কে? ডি, ইজি, নাম্বার দিয়ে করলে ইজি হয়ে গেল। চলো নেক্সট, ইন এ পার্টিকুলার মান্থ অফ সাম ইয়ার দেয়ার আর 3 মানডেজ হুইচ হ্যাভ ইভেন ডেটস, আচ্ছা এখানে কি বলেছে? দেখো, অন হুইচ ডে অফ দ্য উইক ডাজ দ্য 15th অফ দ্যাট মান্থ ফল,
আচ্ছা, এখানে কি বলেছে? একটি মাস, সেই মাসের কি, সেই মাসে তিনটি মানডে আছে যাদের ইভেন ডেট আছে। ইভেন মানে কি? অড ইভেন। ইভেন মানে হচ্ছে 2, 4, 6 এইরকম। ভেরি গুড। আমরা কি করতে পারি, আমরা যদি ধরি, আমরা কি ধরতে পারবো, দেখো এখানে আছে 15 তারিখ, এই 15 তারিখ হচ্ছে আমাদের যে ডেটটি সেই ডেটটি বার করতে হবে। আমরা ধরলাম এই 2 তারিখ কি ছিল, 2 তারিখ ছিল মানডে, আমরা ধরলাম। তাহলে 2 তারিখ যদি মানডে হয় তাহলে কত হবে পরের যে মানডে, সেটি হবে 7 আর 2 কত, 9, 9 হবে মানডে। আবার কি, আবার 9 আর 7 16, এটি হবে মানডে। আবার আমরা যদি যোগ করি 7, তাহলে 6 আর 6 23, ওকে, তাহলে 23 হবে মানডে। আমরা কতগুলো এখানে জোড় যে ইভেন নাম্বার পেলাম, একটি হচ্ছে 2, একটি হচ্ছে 16, এখনো আমরা আরেকটি পাইনি, সেটি কত, 27। 23 আর 7 মানে কত, 30, এটিও মানডে। ওকে, তাহলে দেখো আমরা আমরা জাস্ট দুইটিকে, দুই যে ডেট সেই ডেটটিকে আমরা মানডে ধরলাম। এবার আমরা পেলাম মানে সোমবার ধরলাম, তাহলে আমরা কি 16 তারিখ পেলাম মানডে। তাহলে এখানে আমাদের 15 তারিখ চেয়েছে, তাহলে মানডের আগের দিন কি, সানডে। তার মানে আমাদের মানডের আগের দিন কি হবে, 15 তারিখ, এটি হবে সানডে, সানডে। ওকে, একদম ইজি। চলো নেক্সট। আচ্ছা, জন, অ্যারিস, জোসেফস আর ব্রাদার উইথ ডিফারেন্ট এজেস, তার মানে কে কে আছে এখানে? এখানে আছে জন, অ্যারিস আর জোসেফ, জোসেফ। আচ্ছা ঠিক আছে, অ্যারিস ইজ দ্য ওল্ডেস্ট। অ্যারিস কি, ওল্ডেস্ট। আমরা ধরলাম তার বয়স কত, ধরলাম 10, কিচ্ছু জানি না। জোসেফ ইজ নট দ্য ওল্ডেস্ট, জোসেফ কি সব থেকে বড় না, ঠিক আছে। তার মানে এখানে প্রথম যেটি বলেছে সেটি ওল্ডেস্ট, তা আমরা ধরলাম 10। জন ইজ নট দ্য ইয়াংগেস্ট, আবার কি বলেছে, জন সব থেকে ছোট না। তাহলে সব থেকে যদি জন ছোট না হয় তাহলে সব থেকে ছোট কি হবে, জোসেফ ছোট হবে। আমরা ধরলাম কত বয়স, ধরলাম 4, কিচ্ছু জানি না। তাহলে জনের বয়স কত হবে, জনের বয়স মাঝে কোথাও হবে, ধরলাম 7। এখানে কি বলেছে, হু ইজ দ্য ইয়াংগেস্ট, তাহলে এখানে সব থেকে ইয়াংগেস্ট কে মানে সব থেকে ছোটকে, জোসেফ, ইজি। ওকে চলো নেক্সট। ফিল ইন দ্য ওয়ার্ড গ্রিড উইথ দ্য ওয়ার্ডস লিস্টেড, এখানে কি, এখানে একটি গ্রিড রয়েছে যেখানে ওয়ার্ড বলে দিয়েছে 1, 2, 3, 4, 5। এখানে কি বলেছে, হুইচ ওয়ার্ড ওন ফিট, তার মানে কোন যে ওয়ার্ড সেই ওয়ার্ডটি এখানে ফিট হবে না, ঠিক আছে। আমাদের এখানে 4টে অপশন আছে, ফেট, ফ্ল্যাট, রোল, টিল, এর মধ্যে কোনটি এখানে ফিট হবে না। দেখো ও প্রথমে বলে দিয়েছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে ROLE এটা লিখে নিতে পারি। আমরা এতদূর পেয়ে গেলাম ROLE, আমরা ROLE যদি পেয়ে যাই আমরা এটিকে কেটে দিলাম, এটি আমাদের হয়ে গেছে। এখন আমরা যদি এই আর্টটিকে লক্ষ্য করি, দেখো এই যে কালো কালো বক্স, এই কালো কালো বক্সে আমরা কিছু লিখতে পারবো না। তাহলে তাই যদি হয় আমরা এই আর্টটিকে যদি আমরা চেক করি যে আর উপর থেকে যদি 3 নাম্বার, মানে আমরা যদি উপর থেকে কোনো ওয়ার্ড সাজাই, তাহলে আমরা আর 3 নাম্বার ঘর কি আছে এবং কি হতে পারে। একমাত্র দেখো ফোর্ট আছে, এই ফোর্টকে যদি লিখি FORT, তবে আমরা কি এই পুরো যে লাইনটি এটি পেয়ে গেলাম। তাহলে আমাদের ফোর্ট হয়ে গেল, রোল হয়ে গেল এখানে। এবার কি এখানে আছে F, অথবা এবার যদি আমরা L কে লক্ষ্য করি তাহলে আমরা কি এখানে একমাত্র দেখো টিল আছে, এই টিলটিকে আমরা লিখতে পারবো TILL। এখন এই F আর T আছে, এটিকে আমরা একদম ইজিলি FAT লিখে দিতে পারবো। তাহলে আমরা এটিও পেয়ে গেলাম। আমাদের পড়ে থাকলো কে, ফ্ল্যাট, তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে, ফ্ল্যাট, একদম ইজি। ওকে চলো নেক্সট। টু পজিশনস অফ আ ডাইস আর শোন, ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য ডটস অন দ্য ফেস অপোজিট দ্য ফেস 3 ডটস। এখানে কি দেখো, দুটো ডাইস আছে, এখানে 4, 2 আর 6, 4, 2 আর 4, এখানে আছে 3 আর 6, এই আমাদের প্রথম যে ডাইস সেখান থেকে পেলাম। আবার এখানে কি আছে, 4, 6, 5, 4, 6, 5। দেখো আমরা আগের যে ক্লাস সেখানে পড়েছি কি পড়েছি, দুটো যদি ডাইস থাকে এবং দুটো ডাইসের যদি আমরা একই ধরনের যেই নাম্বারগুলো আছে সেগুলো যদি পেয়ে যাই, কেমন, প্রথম ডাইসে আছে 4, 4, পরের ডাইসে আছে কি 6, 6, মানে দুটো পেয়ে গেছি কমন, তাহলে অটোমেটিক্যালি আর যে অপোজিট পড়ে থাকবে সেগুলো একে অপরের অপোজিট ফেস হবে। তার মানে আমরা বলতে পারি 5 এর অপোজিট 3। এখানে আমাদের চেয়েছে 3 এর অপোজিট কি, 3 এর অপোজিট, তাহলে একদম চোখ বন্ধ করে 5 হবে। মানে এই যে 3, এই ঘরের অপোজিট সাইডে মানে এই সাইডে 5 লেখা আছে, একদম সিম্পল। ওকে চলো নেক্সট। ওকে,
In a knockout tournament, that is a tournament in which the winner in any match moves to the next round and the loser gets eliminated, there are 22 participants. Then the total number of matches to be played. তার মানে কি এখানে বলেছে 22টা পার্টিসিপেন্ট রয়েছে, মানে টিম রয়েছে, মানে কেমন, আমরা ধরলাম এক দুই তিন চার পাঁচ, এইভাবে কতগুলো আছে, এখানে 21টা আছে আর একে নিয়ে 22। দেখো এখানে নকআউট মানে কি, এই যে টিম আর এই টিম প্রথম যখন ম্যাচ খেলবে যে হেরে যাবে সে আউট হয়ে যাবে, ওকে। আবার পরের ম্যাচ যদি হয়, ধরো এ জিতে গেল, তাহলে আবার নেক্সট টাইম এ আর এ খেলবে, ধরো এই যে টিম এই টিম হেরে গেল তাহলে এ নক আউট হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে ইজিলি বলে দিতে পারি যে এই একটা প্লেয়ার বারবার যদি জিততে থাকে, আমরা ধরলাম বারবার সে জিতে যাচ্ছে, তাহলে কি আরো যে এখানে 21 টিম রয়েছে, ওকে, তাহলে 21 যে টিম রয়েছে সে 21 টিমের সঙ্গে খেলবে এবং 21 বার জিতবে, তার মানে টোটাল কতগুলো ম্যাচ হবে, 21টা। একদম ইজি, কিচ্ছু নেই। ইন এ রো এ ইজ ইন দ্য 11th পজিশন ফ্রম দ্য লেফট, আচ্ছা তার মানে কি এখানে এর পজিশন কত, এর পজিশন হচ্ছে 11th পজিশন, এর পজিশন বাম দিক থেকে, ঠিক আছে। আবার কি, বি ইজ ইন দ্য 10th পজিশন ফ্রম দ্য রাইট, বি এর পজিশন কত, বি এর পজিশন হচ্ছে 10 নম্বর, আর কোন দিক থেকে, ডান দিক থেকে। ইফ এ অ্যান্ড বি আর ইন্টারচেঞ্জ, মানে কি আমরা বি এর এই পজিশনে এ কে রেখে দিলাম আর এর পজিশনে বি কে রেখে দিলাম, এখন কি বলছে, দেন এ বিকামস 18th, তাহলে এর পজিশন হয়ে যাবে কত, এখন 18। দেখো আগে ছিল এর পজিশন 11, এখন আমরা জাস্ট ইন্টারচেঞ্জ করে দিলাম তাই হয়ে গেল 18। তাহলে আমরা আগে কত বলতে পারতাম যে 11 আর 10 টোটাল কতগুলো ছিল, 21 জন ছিল, কিন্তু এখানে যখন আমরা চেঞ্জ করলাম, ইন্টারচেঞ্জ করলাম, এই ইন্টারচেঞ্জ করার পর আমরা দেখতে পাচ্ছি যে 11 আর 18, এই 11 আর 18 মাঝে কি আছে, আরো অনেকজন থাকতে পারে, তবেই তো এই আমাদের ইন্টারচেঞ্জ করার পর এত বড় গ্যাপ পেয়ে গেছি যে আগে 11 ছিল সেই এখন 18 হয়ে গেছে, তার মানে গ্যাপ আছে, কতজন আছে 11 আর 18 মাঝে কতজন আছে, 11 আর 18 মাঝে আছে কত, 6 জন, ওকে, 6 জন আছে, 12 13 14 15 16 17, ওকে, 17 নাম্বার, আর 18 নাম্বারকে যদি না ধরি তবে আমাদের 6 জন হচ্ছে, 6 জন যদি হয়, আমরা আগে পেয়েছিলাম 21 আর এখন কতজন পেলাম, 6 জন, মানে হচ্ছে কত, 27 জন পেলাম, আমরা পেলাম। এবার কি বলছে, হাউ মেনি পার্সনস আর দেয়ার ইন দ্য রো আদার দ্যান এ অ্যান্ড বি, আমাদের কি চেয়েছে, এ আর বি এই দুজন ছাড়া টোটাল কতজন আছে, আমরা যদি 27 জন টোটাল পাই, এখান থেকে আমরা দুজনকে বাদ দিয়ে দিই তবে আমাদের কতজন হবে, 25 জন, একদম ইজি, ওকে, তার মানে আমাদের কত হলো, 25 জন, ইজি, বুঝলে। সেম অঙ্ক আগের নানান ক্লাসে, আগে যে রিজনিং আমি অনেকবার বলেছি, অনেকবার করেছি, তোমরা চেক করবে আলাদা আলাদাভাবে, তাহলে বুঝে যাবে জিনিসটা। আচ্ছা, ফিল ইন দ্য নাম্বার গ্রিড উইথ দ্য নাম্বারস লিস্টেড, আচ্ছা ভেরি গুড, এখানে কি বলেছে, এখানে বলেছে যে এখানে সেম আগের মতো আমরা যদি গ্রিডে, এখানে আমরা এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে যদি বসায় আমরা কোনটি ফিট হবে না সেটি আমরা বার করবো, হুইচ অফ দ্য নাম্বারস ওন ফিট, ঠিক আছে। আমরা যদি এই 7টাকে কপি করি, কি করলাম, 770 আমরা লিখে নিলাম, আমরা 731ও লিখতে পারতাম বাট আমরা লিখলাম না যেহেতু আমরা জানি না, তাহলে আমরা যদি প্রথমটিকে লিখে নিই, তাহলে আমি কেটে দিলাম, এবার কি আছে, এখানে 7 আছে, একমাত্র এখানে আমরা এই 731টাকে লিখতে পারি, 731, তার মানে এটিও কেটে দিলাম। এখানে যদি 1 থাকে, মানে 1 2 3, তিন নম্বর ঘরে 1 আছে, তার মানে আমরা লিখতে পারি যে 301, মানে এটিও আমাদের ফিট হয়ে গেল। এখানে যদি 3 হয় তবে আমরা বলতে পারি যে 137, এটিও ফিট হয়ে গেল, তাহলে আমাদের ফিট হলো না কোনটি, 173 173, যদি আমাদের ফিট না হয় তাহলে আমাদের সঠিক উত্তর কি, 173, একদম ইজি। চলো নেক্সট, ইফ ইউ ওয়ার রানিং, আচ্ছা, আ রেস অ্যান্ড ইউ পাস দ্য পার্সন ইন সেকেন্ড প্লেস, হোয়াট প্লেস উড ইউ বি নাও, মানে কি তুমি দৌড়চ্ছ, তুমি দৌড়চ্ছ দৌড়চ্ছ, এখন তোমার পজিশন এখানে আছে, ওকে, প্রথমে একজন আছে, সেকেন্ডে একজন আছে, হঠাৎ করে তুমি হঠাৎ করে এই ব্যক্তিটিকে পেছনে ফেলে এখানে চলে গেলে, কেন কি এখানে কি বলেছে, সেকেন্ড পার্সনকে তুমি পেছনে ফেলে গেলে, তাহলে সেকেন্ড পার্সনকে তুমি যদি পেছনে ফেলে যাও তাহলে তোমার আগে আরেকজন আছে, তাই যদি হয় তাহলে এই সেকেন্ড পার্সন কি হয়ে যাবে, থার্ড নাম্বারে চলে যাবে, তুমি সেকেন্ড নাম্বারে চলে এলে। এবার কি বলছে, হোয়াট প্লেস উড ইউ বি নাও, তাহলে তুমি এখন কোন প্লেসে আছো, তুমি তাহলে এখন সেকেন্ড প্লেসে আছো, একদম ইজি, ওকে।
গোয়িং 50 মিটার ইন দ্য সাউথ অফ আর হাউস রাধিকা টার্নস লেফট, তার মানে কি 50 মিটার 50 মিটার নিচের দিকে যাওয়ার পর, সাউথে যাওয়ার পর কি করলো রাধিকা? লেফটের দিকে সে ঘুরে গেল। লেফটের দিক মানে কি? তার লেফটের দিক, আমাদের লেফট না, তার লেফট। সে যখন নিচের দিকে হাঁটছে, তার লেফট কোন দিকে হবে? এইদিকে। অ্যান্ড গোজ অ্যানাদার 20 মিটার, অ্যান্ড গোজ অ্যানাদার 20 মিটার, 20 মিটার আরো সে গেল। দেন টার্নিং টু দ্য নর্থ অ্যান্ড সি গোজ 30 মিটার, তারপরে সে কি আরো 30 মিটার গেল, 30 মিটার গেল। অ্যান্ড দেন স্টার্টস ওয়াকিং টু হার হাউস, দেন তারপরে সে তার হাউসের দিকে হাঁটতে শুরু করলো। হাউসের দিক মানে এই পজিশনে, এখন তার মুখ কোন দিকে আছে? এখন তার মুখ তাহলে কোন দিকে? এটি কি নর্থ ওয়েস্ট? এটি কি তাহলে নর্থ ওয়েস্ট? ওকে, এটি হচ্ছে নর্থ ওয়েস্ট। চলো নেক্সট। আচ্ছা, দ্য নাম্বার ইন ইচ সার্কেল ইন দ্য নাম্বার পিরামিড ইজ দ্য সাম অফ টু নাম্বার জাস্ট বিলো ইট। ফিউ অফ দ্য নাম্বারস ইন দ্য নাম্বার পিরামিড আর ফিল ইন, ফাইন দ্য নাম্বার ইন দ্য পজিশন মার্কড। আচ্ছা, এখানে দেখো, এখানে বলেছে এই যে একটি ঘর, তার নিচের যে দুটি ঘর, এদের নিচের দুটি ঘরের যোগফল হবে উপরের ঘর, মানে নিচের ঘরে যা হবে তাদের যোগ করে আমরা 59 পাবো। সিমিলারলি এখানে এই দুটো ঘর আমরা যোগ করে 16 পাবো। তাহলে তাই যদি হয়, আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন যে ঘর এখানে কি হবে আমাদের জানতে চেয়েছে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা কি করব, অপশনগুলো থেকে দেখ চেক করব। তাহলে আমরা যদি প্রথম অপশন 4 নিই, মানে আমরা যদি এই অপশনের ঘরে 4 নিয়ে নিই, তাহলে কত হবে? এখানে যদি 13 হয়, এখানে যদি 4 হয়, তাহলে এখানে 9 হবে, কারণ 9 আর 4 13। ভেরি গুড। এখানে যদি 16 হয়, এখানে যদি 9 হয়, তাহলে এখানে কত হবে? 7। আবার দেখো, এখানে 9 আর 7 পেয়েছি, তার মানে এখানে কত হবে? 9 আর 7 16। এখানে যদি 16 হয়, এখানে যদি 16 হয়, 16 দুগুণে 32, এখানে 32 হবে। আর এখানে যদি 13 হয়, এখানে যদি 16 হয়, তাহলে এখানে 29 হবে। এবার আমরা চেক করবো 32 আর 29 কে 59 হয়? একদম হয় না, তার মানে আমাদের এই 4 নেওয়াটা ভুল হয়েছে, তার মানে আমরা 4 নেব না। 4 যদি না নিই, তাহলে আমি মিটিয়ে দিলাম। আমার এখানে মিটানোর অপশন আছে, তোমাদের খাতে পরীক্ষার খাতে তোমরা পাশের একটি ছক করে নেবে। ওকে, এবার আমরা 5 নিলাম। আমরা যদি এখানে 5 নিই, তাহলে এখানে কত হবে? 8 আর 5 এ 13। আর এখানে আগে কত পেয়েছিলাম? 9 আর 7 এ 16। এখন আমরা 7 আর 8 কে মিলে এখানে বলতে পারি কত? 15। তাহলে 15 দুগুণে 30, এখানে হলো 31, আর এখানে কত হলো? 28। এবার আমরা যদি দেখি 28 আর 31 যোগ করি, তবে দেখো আমাদের 59 পেয়ে গেছি, তার মানে আমাদের একদম বলতে পারি যে এই ঘরে আমাদের 5 হবে। ওকে, একদম ইজি। প্রথমেই 59কে ভাঙতে শুরু করবে না, কারণ ভেঙে তোমরা কোনোদিনও পাবে না, ভেঙে কোনোদিনও পাওয়া সম্ভব না, কারণ সেখানে অনেকগুলো নাম্বার আসতে পারে। তোমরা জাস্ট অপশনগুলো দেখে করবে। এই ধরনের অঙ্ক অপশন টেস্ট করতে অনেকে, আমি দেখেছি লক্ষ্য করে, যে অপশন টেস্ট করতে অনেকে ভয় পায় যে অপশন থেকে কিভাবে করতে যাব বা কেন করব। অপশন থেকে করেও পরীক্ষার হলে আমাদেরকে অনেক তাড়াতাড়ি এই জিনিসগুলো বার করতে হবে। তো সবাই ভয় পাওয়ার দরকার নেই, প্র্যাকটিস করো, হয়ে যাবে সব। 6 persons আর সিটেড অ্যারাউন্ড আ হেক্সাগোনাল টেবিল, অনুপ ইজ সিটেড অপোজিট টু বেলাল। আচ্ছা, এই অঙ্কটা আগের কোনো একটা সালে এসেছিল, আমি একবার করেছি, যাই হোক আবার করে দিচ্ছি। এখানে কি 6 জন পার্সন তার হেক্সাগোনাল টেবিলে বসে আছে। হেক্সাগোনাল টেবিল মানে একটি ষড়ভুজ, সেই ষড়ভুজের চারিপাশে তারা বসে আছে, তার মানে কি 6টা ভুজ আছে, 6টা ভুজ থাকলে 6টা শীর্ষবিন্দু আছে। আমরা ধরলাম কি 6 জন বসে আছে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন। এখানে কি বলেছে? অনুপ ইজ সিটেড অপোজিট টু বেলাল। আমরা ধরলাম এখানে অনুপ বসে আছে, এখানে কি বেলাল বসে আছে। ওকে, হু ইজ বিটুইন চিরাগ অ্যান্ড ডেরেক, তাহলে বেলাল কোথায়? চিরাগ আর ডেরেক এদের মাঝে আছে বলেছে। অনুপ ইজ বিটুইন ইলা অ্যান্ড ফারুক, অনুপ কি ইলা আর ফারুকের মাঝে আছে। আমরা অল্টারনেটও হতে পারে, মানে ইলা এখানে, ফারুক এখানে, আমরা কিছু জানি না, আমরা জাস্ট লিখলাম, ভুল হলে আমরা চেঞ্জ করব। এখানে কি ইলা ইজ টু দ্য লেফট অফ ডেরেক, ইলা ডেরেকের লেফটে আছে, তার মানে আমাদের মিলে গেল। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ফেসিং ইচ আদার, মানে কে কার সাথে মুখ করে আছে, ফেস করে আছে অপোজিটে। ওকে, তাহলে আমাদের কে কার সাথে মুখ করে আছে আমরা চেক করবো অপশানগুলো। ইলা অ্যান্ড ফারুক, ইলা আর ফারুক কি মুখ করে আছে? না, তার মানে এটি হবে না। ডেরেক অ্যান্ড ইলা, আচ্ছা ডেরেক আর ইলা এটি মুখ করে আছে, এরা দুজন না। চিরাগ অ্যান্ড ইলা, দেখো চিরাগ আর ইলা এরা মুখ করে আছে একে অপরের যে অপোজিটে ফেস করে, তাহলে তাই যদি হয় তাহলে আমরা বলতে পারবো। ওকে, তার মানে আমাদের সঠিক উত্তর চিরাগ অ্যান্ড ইলা। ওকে, দ্য ডিস্টিংক্ট লেটার্স অফ দ্য ওয়ার্ড এক্সট্রাঅর্ডিনারি আর অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, দেন দ্য লেটার ইন দ্য ফিফথ পজিশন ফ্রম দ্য লেফট ইজ। এখানে কি এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারিকে আমরা কি, এক্সট্রাঅর্ডিনারিকে আমরা অ্যালফাবেটিক্যালি সাজাবো। তাহলে কি অ্যালফাবেটিক্যালি সাজানো মানে কি? আমরা ই কে প্রথমে দিকে লিখবো, এক্স কে শেষ দিকে লিখবো, এইভাবে লিখবো। তো এখানে কতগুলো আছে? অনেকগুলো আছে, আমরা একটু ছেড়ে ছেড়ে লিখবো, যাতে একেবারে মাঝে যদি কোনো লেটার হয় তবে আমরা সেগুলোকে বসাতে পারি। তবে আমরা কীভাবে লিখবো? লিখলাম এখানে হচ্ছে ই, এখানে লিখলাম এক্স, কি আছে এবার আছে টি, টিকে লিখলাম এখানে,
তিনটে পেয়ে গেলাম, ইএক্সটি, আবার কি আছে আর, আমরা লিখলাম আর এখানে, যেহেতু টি এর আগে আর হয়। এবার কি আছে এ, এ কে লিখলাম এখানে, আবার কি আছে ও, এম এন ও পি কিউ আর, তাহলে ও কে লিখলাম এখানে, আবার কি আছে আর, আর যদি হয় আবার আমরা আর কে এখানে লিখলাম, ডি আছে, ডি হচ্ছে ই এর আগে তাই আমরা লিখে দিলাম, আবার কি আই আছে তাহলে কি আই এখানে হবে, ওকে, আচ্ছা এন আছে তাহলে এন কে আমরা এখানে লিখে দিলাম, আবার এ আছে তাহলে আমরা এ কে আবার লিখে দিলাম, ওকে, আবার আর আছে তাহলে আমরা আর লিখে দিলাম, আর ওয়াই আছে এক্স ওয়াই। এবার আমাদের কি চেয়েছে, দেন দ্য লেটার ইন দ্য ফিফথ পজিশন। ফিফথ পজিশন মানে কি, 1 2 3 4 5, তার মানে আমাদের যে ফিফথ পজিশন, ফিফথ পজিশনে কোন লেটার আছে আমাদের খুঁজতে হবে। আমরা পেয়ে গেছি আই, তোমরা একটু ছেড়ে ছেড়ে লিখবে, কারণ তোমরা যদি পাশাপাশি লিখতে শুরু করো তবে কি হবে, মাঝখানে লেখা জায়গা থাকবে, ওকে, তাহলে এভাবে লিখবে না, ওকে। চলো নেক্সট, দ্য ভেলোসিটি রেশিও অফ দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড অফ আ ক্লক। দেখো একটি ক্লক থাকে যেখানে একদম এখানে 12 থেকে শুরু হয়, এখানে 1 2 3 এভাবে শুরু হয়, ওকে, এখানে 6 থাকে, এখানে 9 থাকে। এখানে কি বলেছে, ভেলোসিটি, যে আওয়ার হ্যান্ড মানে ছোট হ্যান্ড আর বড় হ্যান্ড, সেই বড় হ্যান্ডের যে ভেলোসিটি, সে ভেলোসিটির তাদের অনুপাত কত। এটি অনেক ইজি, কেন আমরা কি জানি ভেলোসিটি, ভেলোসিটি মানে কি একক সময়ে কতটা দূরত্ব যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে আওয়ার হ্যান্ড, তাহলে আওয়ার হ্যান্ড, এই আওয়ার হ্যান্ড কি এইচ, এই এইচ এর ভেলোসিটি কি হবে একক সময়ে, সময় মানে কি আমরা বলতে পারি যে 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি ঘুরছে, 360 ডিগ্রি ঘুরছে কত সময়ে, সেটি কি আমরা বলতে পারবো পুরো 12 ঘন্টা, মানে এই যে ছোট কাটা, এই ছোট কাটা পুরো 12 ঘন্টা সময় নেয় একটি 12 থেকে 12 আবার যেতে, তার মানে আমরা লিখে দিলাম 12 ঘন্টা। এটিকে আমরা ভাগ করব, মানে যেহেতু রেশিও বার করব, কি রেশিও বার করব, আবার এইচ মিনিট হ্যান্ড, তাহলে আমরা এবারে আমরা লিখলাম এম ভি, আবার আমরা লিখলাম 360 বাই কত। এবার আমাদের দেখো, আমাদের একটি মিনিটের কাটা, এই মিনিটের কাটা পুরো 60 মিনিটে সেই 360 ডিগ্রি ঘোরে, তাহলে 60 যদি মিনিট হয় তবে আমরা পেয়ে গেলাম, এখন দেখো এটি হচ্ছে 12 ঘন্টা আর এটি হচ্ছে মিনিট, তাহলে আমরা এই 12 ঘন্টাকে আবার মিনিট করে দিলাম, তাহলে 12 ঘন্টা ইন্টু 60, তাহলে 60 360 কেটে গেল, 60 60 কেটে গেল, তাহলে কত হচ্ছে 1/12, মানে আমাদের 1:12, মানে আমরা কি বলতে পারি এইচ ভি মানে হচ্ছে ভেলোসিটি অফ আওয়ার হ্যান্ড, আর এম ভি, এম ভি মানে কি, এম ভি মানে হচ্ছে ভেলোসিটি অফ মিনিট হ্যান্ড, তাই যদি হয় এদের অনুপাত হবে কত হবে 1:12, একদম ইজি। ডুমা ইজ রিলেটেড টু রাশিয়া অ্যান্ড দ্য সেম ওয়ে এক্লেশিয়া ইজ রিলেটেড টু, ডুমা ইজ হচ্ছে, ডুমা হচ্ছে রাশিয়ার একটি যে লোয়ার হাউস মানে পার্লামেন্টের, সেটি হচ্ছে ডুমা, তাহলে এক্লেশিয়া কি, সেটি হচ্ছে যেই পুরনো যদি ছিল এখন নেই, সেটি হচ্ছে গ্রিসের যেই পার্লামেন্ট, ওকে, তাহলে গ্রিসের পার্লামেন্টকে কি বলবো, এক্লেশিয়া। চলো এখানে কি বলেছে, শুড দ্য নাম্বার অফ দ্য হলিডেজ অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ বি রিডিউসড, আর্গুমেন্ট। আচ্ছা এখানে আমাদের আর্গুমেন্ট বলেছে, আর এখানে একটা স্টেটমেন্ট দিয়েছে, কি দিয়েছে, বলেছে যে গভর্নমেন্ট যে এমপ্লয়িটা থাকে তাদেরকে যে হলিডে থাকে সেই হলিডেগুলোকে কি আমাদের রিডিউস মানে কমিয়ে দেওয়া উচিত। এখানে প্রথম যেটি বলা হয়েছে ইয়েস, হ্যাঁ, কারণ এখানে কি বলেছে, আওয়ার গভর্নমেন্ট এমপ্লয়িজ আর হ্যাভিং দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য হলিডেজ অ্যামং কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এই জিনিসটি কি আমাদের বলছে, আমাদের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের যে গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কি অনেক বেশি পরিমাণে হলিডে পায়, এই জিনিসটি আমরা কিছুটা হলেও আমরা ট্রু হিসেবে নিতে পারি, ওকে, কিছুটা হলেও। আবার কি দুই নম্বর বলেছে, ইয়েস ইট ইজ এ সাইন অফ ব্রিটিশ লেগাসি হুইচ শুড বি ক্যারিড ফরওয়ার্ড। আচ্ছা এখানে কি বলেছে, এখানে এখানে কি, এখানে বলেছে যে এটি হচ্ছে একটা ব্রিটিশ লেগাসি, মানে ব্রিটিশদের বানানো একটি নিয়ম, আর এটিকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তো এটি একদম পুরোপুরি একটা বাজে কথা, তাই আমরা এটিকে নেব না। আবার কি বলেছে, ইয়েস ইট উইল স্পিড আপ ওয়ার্ক অ্যান্ড অল পেন্ডিং জবস ক্যান বি কমপ্লিটেড অল ওয়েল ইন টাইম। তার মানে কি, এখানে আমাদের যদি কমিয়ে দেয় এই যে গভর্নমেন্ট এমপ্লয় যেই টাইম মানে বা যেই হলিডেগুলো, তাহলে কি হবে আমাদের যে পেন্ডিং যে কাজগুলো পড়ে আছে সেগুলো স্পিড আপ হবে, এটি খুব ভালো একটি কথা, তার মানে আমরা এটিকে নেব। আবার কি 4 নম্বর আছে, নো এমপ্লয়িজ মাস্ট বি গিভেন অ্যাম্পল স্পেয়ার টাইম টু স্পেন্ড উইথ ফ্যামিলিজ। তার মানে কি প্রচুর পরিমাণে তাদের সময় পাবে যদি ছুটি পায়, তাহলে যে ফ্যামিলি তাদের সাথে সময় কাটানোর জন্য, তাহলে এটিও একটি বাজে আর্গুমেন্ট, এটি আমরা নেব না। তাহলে তাই যদি আমাদের 1 এন্ড 3 স্ট্রং হচ্ছে এটি সঠিক উত্তর। ওকে স্কুল ইজ রিলেটেড টু স্টুডেন্ট, তার মানে কি স্কুলে স্টুডেন্টরা থাকে। দ্য সেম ওয়ে হসপিটাল ইজ রিলেটেড টু, তাহলে হসপিটালে কে থাকবে, মেডিসিন, নার্স, ডক্টর, পেশেন্ট। দেখো বাদ বাকি যেগুলো অপশান আছে সেগুলো সবাই থাকে, বাট আমাদের কি এখানে একটি জিনিস লক্ষ্য করতে হবে যে স্কুলে টিচারও থাকে স্টুডেন্টও থাকে, কিন্তু আমরা কি স্টুডেন্টকে নিলাম যাদের ওপর বেশ করে মেনলি একটা স্কুল তৈরি করা হয়,
তেমনি হসপিটালে ডাক্তারও থাকে, নার্সও থাকে, পেশেন্টও থাকে, বাট আমাদের মেইনলি আমাদের মোটিভটা কি থাকে, পেশেন্টদেরকে পরিষেবা দেওয়া। তাহলে তাই যদি হয় আমাদের অপশন উত্তর কি হবে, আমাদের পেশেন্ট হবে সঠিক উত্তর। পয়েন্টিং টু আ জেন্টলম্যান সোমনাথ সেন, আচ্ছা একজন জেন্টলম্যান আছে এই যে মানুষ, ইনাকে দেখিয়ে সোমনাথ, সোমনাথ কি বলছে, সোমনাথ সেড হি ইজ অনলি ব্রাদার ইজ দ্য ফাদার। তার মানে এই মানুষটিকে দেখে সোমনাথ বলছে, এই মানুষটিকে আমরা লিখলাম এখানে, বলছে হি ইজ অনলি ব্রাদার, হি ইজ অনলি ব্রাদার মানে ইনার ভাই ইজ দ্য ফাদার, ইনার ভাই ইজ দ্য ফাদার, কারো একজনের ফাদার, অফ মাই ডটার্স ফাদার। আচ্ছা তার মানে কি দেখো, এখানে বলেছে হি ইজ অনলি ব্রাদার ইজ দ্য ফাদার অফ মাই ডটার্স ফাদার, মানে আমার মেয়ের বাবার বাবা। ওকে, তার মানে আমরা বলতে পারি যে এই যে ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে সোমনাথ। কেন, ভালো করে দেখো, এখানে বলেছে হি ইজ অনলি ব্রাদার, হি ইজ অনলি ব্রাদার মানে ইনি আমাদের, এটি হচ্ছে সেই ব্যক্তি যার ছবি আছে, তাহলে কি হি ইজ অনলি ব্রাদার ইজ দ্য ফাদার অফ মাই ডটার্স ফাদার। ডটার্স ফাদার যদি হয়, মানে এখানে যদি ডটার হয় আর ডটারের বাবা যদি ইনি হয় আর ইনার বাবা ইনি, ওকে ইনি সেই, এটি হচ্ছে সেই ডটার, আর ডটারের বাবাকে এখানে বলেছে মাই, মাই ডটার, তার মানে ইনিকে, ইনি হচ্ছেন সোমনাথ, ইনি হচ্ছেন সোমনাথ। ওকে, ইনি যদি সোমনাথ হয়, হাউ ইজ দ্য জেন্টেলম্যান রিলেটেড টু সোমনাথ, তার মানে কি এই যে জেন্টেলম্যান ইনি সোমনাথের কে হন, মানে সোমনাথ ইনাকে কি বলবেন। দেখো ইনার বাবা ইনি, ইনার ভাই ইনি, তার মানে ইনি হচ্ছেন সোমনাথের কাকা, তার মানে আমরা বলতে পারি কি আঙ্কেল, একদম ইজি। চলো নেক্সট, টুডে ইজ থার্সডে, দ্য ডে আফটার 59 ডে উইল বি, এটি তো অনেক ইজি, মানে কেন আমাদের আজকের দিন কি বলছে, থার্সডে, থার্সডে 59 ডেজ পর কত হবে। তাহলে দেখো এই 59কে আমরা এক একটি উইক যদি ধরি, একটি উইক, দুটি উইক, তিনটি উইক, তাহলে এক একটি উইকে কতগুলো দিন থাকে, 7 দিন করে থাকে, তাহলে আমরা যদি 7 দিয়ে ভাগ করি কতগুলো অড নাম্বার থাকবে, সেই অড নাম্বারগুলোকে আমরা যদি বার করি তবে আমরা পেয়ে যাব। তাহলে আমরা 7 দিয়ে যদি 59কে ভাগ করি কত হবে, 7 9 63, 7 8 56, 56 প্লাস 3, এই 3টা কি অড নাম্বার, এটি যদি অড নাম্বার হয়, তবে আজকে যদি থার্সডে হয় তাহলে আবার 1 ডে একটি যোগ হবে, আবার 1 ডে যোগ হবে, আবার 1 ডে যোগ হবে, তাহলে আজকে যদি থার্সডে হয় পরের দিন কি হবে, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে, তার মানে আমাদের এই যে দিন, এই দিনটি কি হবে, সানডে। তাহলে আমাদের যে সঠিক উত্তর এখানে, সানডে হবে 59 ডেজ, ইজি। হাউ মেনি ডে, হাউ মেনি টাইমস ডু দ্য হ্যান্ডস অফ এ ক্লক কোয়েনসাইড ইন আ ডে, তার মানে কি একটি যে ঘন্টার কাটা আর একটি মিনিটের কাটা, এইগুলো একে অপরের সাথে কোয়েনসাইড হয়, মানে এইরকম চেয়ারা হয়, ওকে এইরকম চেয়ারা কতগুলো হয়, 24 ঘন্টায় আমরা মনে রাখবো 22 বার হয়, ওকে 24 ঘন্টায় 22 বার হয়। গিভেন সেট 8 3 2, দেন ফলোজ, এখানে কি বলেছে, এখানে বলেছে যে 8 3 2, এখানে যে অপশনগুলো আছে আমরা যদি একটু লক্ষ্য করি ভালোভাবে, দেখো 63 8 3 15 6 5 95, তোমরা এখন বারবার এই শব্দগুলিকে, বারবার যেই নাম্বারগুলিকে যদি বারবার বলো, তবে দেখবে একটি কি পাচ্ছ, একটি চেহারা পাচ্ছ, মানে 63 মানে 64 পাচ্ছ, 8 মানে 9 পাচ্ছ, যেখানে 3 এর স্কোয়ার, 64 মানে 4, 8 এর স্কোয়ার, এইভাবে আমরা কিছু পেয়ে যাই। তো আমরা অনেকভাবে বলতে পারি, ওকে কিভাবে বলতে পারি, দেখো 8 এর স্কোয়ার এখানে কত আছে, 8 3 2, ওকে তার মানে আমরা বলতে পারি যে 2 2 এর স্কোয়ার মাইনাস 1 সমান 3, আবার কি 3 এর স্কোয়ার মাইনাস 1 মানে 8, তাহলে তাই যদি হয় তাহলে আমরা এখানে অপশনগুলো থেকে বলতে পারি যে 3, এখানে 68 8 আর 3, 3 এর স্কোয়ার মাইনাস 1 মানে 8, আবার 8 এর স্কোয়ার এখানে 63 ছিল, ওকে 63 ছিল, ভেরি গুড, তাহলে 8 এর স্কোয়ার মাইনাস 1 মানে কত, 8 এর স্কোয়ার মাইনাস 1 মানে 63, তার মানে আমাদের সঠিক উত্তর হবে সি, যেখানে প্রথম যে সেটটি রয়েছে সেই সেটটিও ফলো করছে। চলো নেক্সট, ইফ 777 140, এটিকে আমরা, এখানে যে অপশনগুলো আছে 8 9 88 180 6 66 120 8 88, আর কি 166, অবজার্ভ যদি করো একটা কি করতে পারি, আমরা প্রত্যেকটাকে 7 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 1 1 1, আর কত, 7 গুণে 14 মানে 20। এবার এগুলোকে যদি আমরা 9 6 8 4 এগুলো দিয়ে যদি গুণ করি,
তবে দেখো আমরা এখানে যে অপশন আছে ছয়, এই ছয়টিকে যদি আমরা গুণ করি তাহলে ছয় একে ছয়, ছয় এগারো ছেষট্টি, আর ছয় বারো ছয় কুড়ি 120। দেখো আমরা এই সেটটি পেয়ে গেলাম, তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে? বি। আচ্ছা, নাসির স্টার্টেড ফ্রম এক্স পয়েন্ট অ্যান্ড ওয়াক স্ট্রেট 5 কিলোমিটার ওয়েস্ট। আচ্ছা, নাসির এক্স পয়েন্ট, এই এক্স পয়েন্ট থেকে সে স্টার্ট করলো এবং 5 কিলোমিটার সে ওয়েস্টের দিকে গেল, 5 কিলোমিটার, অ্যান্ড দেন টার্ন লেফট অ্যান্ড ওয়াক স্ট্রেট 3 কিলোমিটার, লেফটের দিকে গেল কত? 3 কিলোমিটার, অ্যান্ড দেন অ্যাগেন টার্ন লেফট, আবার সে লেফটের দিকে গেল কত কিলোমিটার? 7 কিলোমিটার। তার মানে আমরা ধরলাম এখানে 5 আর এখানে 2 কিলোমিটার, মানে 7 কিলোমিটার টোটাল গেল। আচ্ছা, ইন হুইচ ডাইরেকশনস ইজ হি ফ্রম পয়েন্ট এক্স নাও। এখন সে কোন দিকে তার যে ডাইরেকশন সেটি রয়েছে? দেখো এই পজিশন এখন সে আছে, আগের পজিশন এখানে ছিল, এই পজিশন মানে কি? সাউথ ইস্ট। তার মানে আমাদের সাউথ ইস্ট হবে সঠিক উত্তর। চলো নেক্সট, এক্সক্লুসিভ প্রপোজিশন হুইচ ইজ দ্য কারেক্ট অপশন। ইফ আ পার্সন ইজ রিচ হি হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স। কি বলেছে? একজন পার্সন রিচ হলে তার ইনফ্লুয়েন্স অনেক থাকবে। এটি একটি প্রপোজিশন, এটি একটি প্রপোজিশন, এটি লেখা আছে। এখান থেকে আমাদের যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকে আমাদের কোনটি সঠিক সেটা বার করতে হবে। অলোক হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স সো হি ইজ রিচ। দেখো এখানে কি বলছে? রিচ হলে ইনফ্লুয়েন্স হবে, বাট এখানে কি বলেছে? ইনফ্লুয়েন্স তাই রিচ, এটি আমাদের হবে না, কারণ এটি ম্যাচ করছে না, এটি কোনো লজিক নেই এর মধ্যে। ইফ এ পার্সন ইজ নট রিচ ইট ইজ নট হ্যাভ আ লট অফ ইনফ্লুয়েন্স। তার মানে কি? যদি কোনো পার্সন রিচ না হয়, যদি সে অনেক তার ধনী না হয়, তবে তার ইনফ্লুয়েন্স হবে না, এটিও ভুল, এটিও ভুল। তাপস ইজ রিচ অ্যান্ড সো হি হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স। তাপস রিচ, সেই রিচ হওয়ার জন্য সে ইনফ্লুয়েন্স পাবে। আমরা যদি প্রথম যেটি দেখি সে রিচ, তার ইনফ্লুয়েন্স তার অনেক বেশি, তাই আমরা বলতে পারি কি যে তাপস রিচ আর তাই তার ইনফ্লুয়েন্স আছে, তাই এটি আমরা সঠিক উত্তর নেবো। আরেকটা কি আছে? পুয়ার পিপল ক্যান নট হ্যাভ ইনফ্লুয়েন্স। পুয়ার পিপল মানে কি? পুয়ার পিপল মানে কি? মানুষ যারা গরিব, সেই পুয়ার মানুষ, সেই মানুষদের কোনো ইনফ্লুয়েন্স থাকে না, এটিও ভুল। ওকে, তার মানে আমাদের সঠিক উত্তর সি। পয়েন্টিং টুয়ার্ডস দ্য গার্ল ইন দ্য পিকচার। তার মানে কি? এখানে একটি পিকচার আছে, সেই পিকচারে একটি মেয়ে আছে, এই পিকচার, এই পিকচারে যে মেয়েটি রয়েছে সেই মেয়েটিকে দেখে মেঘনা কি বলছে? মেঘনা কি বলছে? বলছে, তার মানে কি? আমরা ধরলাম পয়েন্টিং টুয়ার্ডস এ গার্ল, এখানে একটি গার্ল রয়েছে, এখানে এই দেখে বলছে মেঘনা, মেঘনা বলছে সি ইজ দ্য মাদার অফ ঝুমা। তার মানে সি ইজ দ্য মাদার অফ ঝুমা, ঝুমা হচ্ছে মি, নাম দেখে আমরা বুঝলাম। আচ্ছা, হুজ ফাদার ইজ মাই সন। হুজ ফাদার মানে এই যে ছবিতে যে মেয়েটি রয়েছে তার ফাদার কি? তার ফাদার হচ্ছে মেঘনার সন। তার মানে মেঘনা এখানে হবে না, মেঘনা এখানে কোথাও হবে? মেঘনা, ওকে, মেঘনা। তাহলে তাই যদি হয়, মেঘনার সন যদি ইনি হন, ইনার যদি মেঘনার সন যদি ইনি হন, আর এখানে যদি পিকচারে একটি একজন মহিলা থাকে, তবে আমরা একটি রিলেশন পেলাম। ভেরি গুড। আচ্ছা, হাউ ইজ মেঘনা রিলেটেড টু দ্য গার্ল ইন দ্য পিকচার। তার মানে কি? মেঘনা এই যে যে পিকচার রয়েছে সেই পিকচারে যিনি রয়েছেন তিনি মেঘনাকে কি বলবেন? তাহলে মেঘনা ইজ রিলেটেড টু দ্য গার্ল। দেখো ইংলিশে যেই কোয়েশ্চেনগুলো থাকে সেই ওয়ার্ডগুলো তোমরা ভালো করে দেখবে। এখানে কি বলেছে? মেঘনা রিলেটেড টু দ্য গার্ল, নট গার্ল টু দ্য রিলেটেড টু দ্য মেঘনা। অল্টারনেট যদি হতো, মানে উনি আমার যদি কাকা হন, আমি, ওকে, উনি আমার যদি এরকম হয় যে মানে কেউ একজন হন তো আরেকজন অপরজন, তাহলে অন্য একটি রিলেশন হবে স্বাভাবিক। ওকে, তাহলে ইনি যদি এখানে মেঘনা আর ইনার রিলেশন কি? আমরা মেঘনা যদি মহিলা হন, তাহলে আমরা বলতে পারি যে মেঘনা হচ্ছে এই যে ছবিতে যে পার্সন রয়েছে তার কি? তার হচ্ছে গ্র্যান্ড মাদার, মানে বাবার মা। ওকে, তার মানে গ্র্যান্ড মাদার হচ্ছে সঠিক উত্তর, একদম ইজি। চলো নেক্সট, বাট অল্টারনেট যদি আমাদের কি বলতো, তাহলে এটি ইনি হতেন নাতনি। এই জন্য বললাম যে আগের যে রিলেশন সে পরের রিলেশন যদি উল্টো দিকে হয় অপরদিকে, তাহলে আমাদের চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট, এক্সক্লুসিভ প্রপোজিশন হুইচ ইজ দ্য কারেক্ট অপশন। এখানে কি বলেছে? কারেক্ট যে অপশন সেই অপশন আমাদের বার করতে হবে। ঠিক আছে, এখানে কি বলেছে? মেনি স্মোকার্স গেট ক্যান্সার। তার মানে এটি আমাদের একটি লাইন বলে দিয়েছে যে অনেক যে স্মোকার যারা স্মোকিং করে তাদের ক্যান্সার হয়। আমাদের প্রথম যে অপশন সেটি কি সঠিক হবে? ক্যান্সার পেশেন্টস আর স্মোকার্স, তার মানে সমস্ত যে ক্যান্সার পেশেন্টস তারা কি স্মোকার্স হবে? একদম না। মোস্ট এখানে কি? মোস্ট স্মোকার্স গেট ক্যান্সার, তার মানে অনেক যে মানে বেশিরভাগ যে যারা স্মোক করে তাদের কি ক্যান্সার হয়? এটিও একদম ঠিক নয়, সবসময় হয় না। বাট এখানে কি বলছে? স্মোকিং মে লিড টু ক্যান্সার, মানে স্মোকিং যদি করে তবে সেটি ক্যান্সারের দিকে তাকে নিয়ে যেতে পারে। মে লিড, এটি কিন্তু একদম সঠিক। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ,
এটি তো আমরা জানি যে স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, মানে হেলথের জন্য ভালো না, বাট স্মোকিং মে লিড টু ক্যান্সার হচ্ছে এখানে সব থেকে কাছাকাছি একদম অপশন। আচ্ছা, টুডে ইজ মানডে, আফটার 61 ডেজ ইট উইল বি, তার মানে কি এই আজকে যদি মানডে হয় মানে সোমবার হয় তাহলে 61 দিন পর কি হবে? তাহলে আগের মতো আমরা 61কে 7 দিয়ে ভাগ করব, তার মানে কি 7 8 56, 56 প্লাস 5 মানে 5টা কি অড ডেজ, অড ডেজ তার মানে কি 5 যদি অড ডেজ হয় তবে আমরা কি 1 2 3 4 5 বলতে পারি। তাহলে মানডের পর কি হবে? টিউজডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে আর স্যাটারডে। তাহলে আমরা কি বলতে পারবো যে 61 দিন পর কি হবে? স্যাটারডে হবে, একদম ইজি। চলো নেক্সট, শুড সিনিয়রিটি সিনিয়রিটি বি দ্য অনলি ক্রাইটেরিয়ান ওকে ফর দ্য প্রমোশন, তার মানে কি সিনিয়র যারা হবে তাদেরকে শুধু প্রমোশন দেওয়া উচিত? এটি একটি আমাদের একটি স্টেটমেন্ট দিয়েছে, এখানে আর্গুমেন্ট, মানে আমরা এর বিপক্ষে কি কি বলতে পারি। প্রথম যে অপশন আছে সেটি কি, নো ইট উড বি অ্যান ইনজাস্টিস টু দোজ জুনিয়র্স হু আর ডিজার্ভিং অ্যান্ড মোর সুইটেবল ফর প্রমোশন দ্যান দ্য সিনিয়র কাউন্টার পার্টস, মানে কি অনেক ক্ষেত্রে আমরা যারা ইয়াং বা যারা অনেক ইয়াং ছেলে মেয়ে আছে তারা সিনিয়র না হয়েও তাদের যে এক্সপার্টনেস, মানে তারা অনেক বেশি তাদের যে কি বলবো ক্যাপাসিটি বা যে এফিসিয়েন্সি সেটি অনেক বেশি হয়, ওকে তারা অনেক বেশি দক্ষ হয়, সেক্ষেত্রে তাদের ইনজাস্টিস হওয়ার চান্স আছে, মানে সিনিয়রদেরকে যদি প্রমোশন দেওয়া হয় শুধুমাত্র। তবে আমাদের এটি খুব একটি ভালো স্টেটমেন্ট, ওকে তার মানে এটি আমাদের খুব ভালো স্টেটমেন্ট হলো। আবার কি, ইয়েস এখানে কি হ্যাঁ বলেছে, মানে তাদেরকে যে সিনিয়র পার্সন তাদেরকে প্রমোশন দেওয়া উচিত, আদারওয়াইজ সিনিয়র এমপ্লয়িজ মে ফিল হিউমিলেটেড, মানে কি তারা তাদের তারা বাজে ফিল করবে যে আমাদেরকে কোনো প্রমোশন দেওয়া হলো না। এটি বাজে একটি স্টেটমেন্ট, এটি আর্গুমেন্ট, এটি আমরা নিব না। আবার সিনিয়র এমপ্লয়িজ আর মোর এক্সপিরিয়েন্স অ্যান্ড মাস্ট বি রিওয়ার্ডেড ফর দ্য সেম, সিনিয়র এমপ্লয়িরা তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকে তাই তাদের সেই রকম রিওয়ার্ড দেওয়া উচিত। এটিও যে খুব বেশি স্ট্রং সেটি নয়, কেন, কারণ সিনিয়র হলেই যে তাদের এক্সপিরিয়েন্স থাকবে এবং তারা সেই প্রমোশন পেয়ে ভালো জায়গায় গিয়ে কাজ করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই, ওকে, কারণ অনেক জুনিয়র আছে যারা নতুন যারা চাকরি করছে বা চাকরি পাচ্ছে তারাও অনেক বেশি ডিজার্ভিং এবং অনেক বেশি তাদের এফিসিয়েন্সি রয়েছে। তাহলে আমাদের অনলি ওয়ান যে স্ট্রং পয়েন্ট সেটি হচ্ছে সঠিক উত্তর। ওকে চলো নেক্সট, এক্সক্লুসিভ প্রপোজিশন হুইচ ইজ দ্য কারেক্ট অপশন, এখানে কারেক্ট অপশন কি, অল স্টুডেন্টস আর নট জিনিয়াস। দেখো এখানে একটি মজার ব্যাপার হচ্ছে অল স্টুডেন্টস আছে আবার আর নট আছে, আমরা এটিকে নিয়ে এগোবো। তো অল স্টুডেন্টস আর নট জিনিয়াস মানে কি সমস্ত যে স্টুডেন্টস তারা জিনিয়াস নয়, এখানে অল বলা হয়েছে, আবার কি এভরি স্টুডেন্ট ইজ নট জিনিয়াস, তো এভরি মানে কি অলের মধ্যে যে প্রত্যেক স্টুডেন্টদের কথা বলা হয়েছে, ইজ নট জিনিয়াস, এটি কি আমাদের সঠিক হবে? দেখো এখানে অল স্টুডেন্ট আর নট জিনিয়াস মানেই যে আমরা বলতে পারবো যে এভরি স্টুডেন্ট ইজ নট জিনিয়াস এই জিনিসটা আমরা বলতে পারবো না, বাট এখানে যে সেকেন্ড অপশন আছে মেনি স্টুডেন্টস আর নট জিনিয়াস এটি কিন্তু আমরা বলতে পারবো, মেনি স্টুডেন্টস আর নট জিনিয়াস, আমাদের সেম সেম ছিল অল আর নট, ওকে তার সাথে আমরা অলের সাথে মেনিকে আমরা কম্পিট করতে পারবো, বাট এখানে সি অপশানে গিয়ে আছে মেনি স্টুডেন্টস আর জিনিয়াস, আর নটের সঙ্গে আর তো আমরা ম্যাচ করতে পারছি না। আবার কি এভরি নন স্টুডেন্ট ইজ এ জিনিয়াস, মানে সমস্ত যে নন স্টুডেন্ট তারা জিনিয়াস হবে এটি তো এখানে আসছেই না, ওকে এটি আসছে না, তার মানে এটি আমাদের সঠিক উত্তর বি। চলো নেক্সট, আচ্ছা এখানে কি বলেছে, দ্য নেক্সট টার্ম অফ দ্য ফলোয়িং অ্যালফাবেট, আচ্ছা 2022 এসেছিল, আগের কোনো একটি সালে এই সেম কোয়েশ্চেন এসেছিল, আমরা আমার এখনো মনে আছে আমি করেছি, তোমরা চেক করতে পারো। দেখো এখানে কি আছে, ডব্লিউ এক্স ওয়াই জেড, ডব্লিউর পরে এক্স আছে ওয়াই পর জেড আছে, তাহলে কি হবে, এস টি ইউ ভি ও পি কিউ আর, তাহলে এখানে কি হবে দেখো, আবার যদি এখানে লক্ষ্য করি ও পি কিউ আর, আবার আর এর পরই হয়ে যাচ্ছে এস, আবার ভি এর পর হয়ে যাচ্ছে ডাব্লু, তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো যে জি এইচ আই জে, তাহলে জে এর পর প্রথম যেটি হবে সেটি কি কে হবে, তাহলে কেই যদি হয় তাহলে কি হবে, কে এল এম আর কি এন, তার মানে এল এম এন কে এল এন এল এম কে, এটি হবে আমাদের সঠিক উত্তর, একদম বলে দিলাম। চলো নেক্সট, হুইচ উড কাম ইন দ্য প্লেস কোয়েশ্চেন মার্ক, এখানে এই যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন মার্কে যদি আমরা দেখি এস এম কোয়েশ্চেন আরেকবার এসেছিল আমি করেছিলাম, কেমন দেখো এ সি এফ জি এইচ এখানে আমাদের লিখতে হবে, দেখো এ আর এফ এর মাঝে যতগুলো গ্যাপ আছে, কতগুলো গ্যাপ আছে, বি সি ডি ই, চারটে গ্যাপ আছে, তার মানে আমরা +4 নিলাম। আবার কি তাহলে এফ এর এখানে প্রথম যেটি হবে সেটি আমরা যদি চারটে গ্যাপ দিই তাহলে আমাদের কি হবে, কে হবে, ওকে কে যদি হয় তাহলে আমরা কে এর পর চারটে গ্যাপ যদি আমরা নিই তাহলে কি হবে, এল এম এন ও, চারটে গ্যাপ যদি আমরা নিই, চারটি গ্যাপ যদি আমরা নিই তাহলে আমাদের পি হবে, তার মানে আমাদের প্রথম যেটি হলো সেটি হলো কে। আবার সিমিলারলি আমরা যদি সি আর জি এর মাঝে দেখি কতগুলো দেখবো, ডি ই এফ,
এখানে তিনটি গ্যাপ আছে, সেম অঙ্ক আগে করেছি, আবার জি এর পরে তাহলে কি হবে? আমরা যদি তিনটি গ্যাপ নিই তাহলে আমাদের কে হবে? তাহলে আমাদের যদি কে হয়, আবার কে এর পর তিনটি গ্যাপ নিলে ও হবে। ওকে, তাহলে আমরা যদি ই আর এইচ দেখি, এফ জি এইচ, তার মানে দুটি গ্যাপ। সিমিলারলি এটি যদি দুটি গ্যাপ হয় তাহলে এখানে দুটি গ্যাপ হবে, এইচ আই জে কে, তার মানে আবার কে হবে, আমরা পেয়ে গেছি। আবার কে এর পর যদি এন কে দেখি তাহলে দুটি গ্যাপ পাবো, তার মানে আমাদের সঠিক উত্তর কি? কে 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 2022-এ। তার মানে আমাদের বেশ অনেকগুলো কোয়েশ্চেন রিপিট হয়েছে আগের কোয়েশ্চেন, তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা তোমরা যদি প্রচুর পরিমাণে যে প্রিভিয়াস ইয়ার সেই প্রিভিয়াস ইয়ার করো তাহলে তোমরা অনেক বেশি পরিমাণে সেই একই একই প্রশ্ন পরীক্ষার হলে পাবে। স্ট্যামারিং ইজ টু স্পিচ, সেম প্রশ্ন আগের একবার করেছি যথাসম্ভব 2018 বা 2017। এখানে কি স্ট্যামারিং মানে কি? যারা কথা বলতে যাদের প্রবলেম হয়, জিভে আটকে যায়, তো সেই জিনিসটি কি? সেই জিনিসটি হচ্ছে স্পিচ। ওকে, স্পিচ। আর আর এখানে কি ডিফনেস? তা ডিফনেস কি? ডিফনেসের সাথে আমাদের হিয়ারিং কানেক্টেড, ইয়ার কানেক্টেড হবে না। দেখো স্পিচ তো মুখ দিয়ে কথা বলি, কিন্তু আমরা স্পিচের মুখকে নিয়ে নিই, তেমনি ডিফনেস কি কানের সাথে রিলেটেড বা কি? বাট আমরা কি এখানে যে কথা বলতে প্রবলেম হয় হিয়ারিং, সেই হিয়ারিংকে আমরা সঠিক উত্তর নেব, তাই যদি হয় চলো নেক্সট। হুইচ উইল কাম নেক্সট, বি টু বি, ডি ফাইভ এইচ, সেম প্রশ্ন যত সম্ভব এসেছিল। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা এখানে আমরা কি দেখতে পারি? আমরা দেখো 2, 5, 12, 27, ঠিক আছে, আমরা 2, 5, 12, 27, আমরা যদি গ্যাপগুলো দেখি, 2 আর 5-এর গ্যাপ কত? 4, 5 আর 12-এর গ্যাপ কত? 7, 12 আর 27-এর গ্যাপ কত? এটি নিতে পারি, অথবা আচ্ছা অথবা কি নিতে পারি দেখো, অথবা কিভাবে করতে পারি দেখো, 2, 2×4+1, 5, 5×10+2, 12, 12×24+3, তাহলে 27, 2×54+4, মানে কত? 58 হবে। দেখো 58 যদি হয় তার মানে আমাদের এটি বা এটি যে কোনো একটি অপশন হবে, ঠিক আছে। এবার আমরা প্রথম যে লেটারগুলো আছে সেগুলো যদি দেখি, বি, তার মানে কি? বি সি ডি, আচ্ছা বি সি ডি একটি গ্যাপ রয়েছে, আবার ডি ই এফ একটি গ্যাপ রয়েছে, ই তাহলে এফ জি এইচ একটি গ্যাপ রয়েছে, তাহলে কি? এইচ আই জি, তার মানে আমাদের যেটি সঠিক উত্তর হবে সেটি কি হবে? জে হবে সঠিক উত্তর। একদম আমরা চোখ বন্ধ করে পেয়ে গেলাম, তোমরা যদি চেক করতে চাও ই এর পরে যে সংখ্যাগুলি আছে সেগুলো চেক করতে পারো, বাট আমরা পেয়ে গেলাম জে 58, মানে একদম এটি একটি আছে, তার মানে এটি হবে সঠিক উত্তর। আচ্ছা, ইফ দ্য সিকোয়েন্স অফ অ্যালফাবেট ইজ রিভার্সড, হুইচ অফ দ্য ফলোইং উইল বি 14th লেটার। সেম অঙ্ক আগে এসেছে, তার মানে বোঝা যাচ্ছে 2022 সালে একই অঙ্ক বারবার এসেছে, তাই যদি হয় আমরা কি করতে পারি? আমরা এ বি সি ডি ই এইভাবে ডট ডট করে এক্স ওয়াই জেড আছে, আমরা যদি রিভার্স করে দিই, মানে জেড কে প্রথমে লিখি তারপর কি এক্স ওয়াই জেড করে দিই, ডট 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 এ বি সি এইভাবে যদি লিখি, এইভাবে যদি লিখি, ওকে এইভাবে যদি লিখি তাহলে আমাদের কি এখানে বলেছে 14th লেটার, এই 14th লেটার বাম দিক থেকে সেটি কি? সেটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি 14th লেটার, তার মানে 14th লেটার প্রথম থেকে যদি আমরা ধরি তাহলে সে 14th লেটারটি কি হবে? দেখো 14th লেটার যদি বাম দিক থেকে হয় তাহলে ডান দিকে আর কতগুলো লেটার আছে? 12টা আছে, কারণ 14 আর 12-তে কত হয়? 26 হয়, আমাদের টোটাল 26টা লেটার আছে। তার মানে আমরা যদি 12 নম্বর লেটারকে ডান দিক থেকে দেখি সেটি কি? সেটি হচ্ছে এল, এল মানে 12, তাহলে এল এর পরে এই যে ঘরে এখানে কি হবে? এম হবে, আমাদের পেয়ে গেছি আমাদের সঠিক উত্তর কি হবে? এম, একদম ইজি। চলো নেক্সট, ইট এ সার্টেন কোড কলকাতা ইজ কোডেড অ্যাজ, সেম অঙ্ক আগে এসেছে, আমরা 3 বার করেছি। আচ্ছা কে কে কিভাবে লেখা হয়েছে দেখো, কে কে লেখা হয়েছে 11, ও কে লেখা হয়েছে কি 15, এল কে লেখা হয়েছে কি 12, এল কে লেখা হয়েছে 12, এ কে লেখা হয়েছে কিভাবে 01, ওকে 12, এ কে আবার কি এখানে 01 আকারে লেখা হয়েছে, টি মানে কি? টি হচ্ছে T20, আমি আগে একবার বলেছি, তাহলে আমরা কি BENGAL, BENGAL আমরা কিভাবে লিখতে পারবো? বি কে আমরা লিখতে পারবো 0205, এল মানে কত? এল মানে 12, দেখো 0205 আর 12 কোথায় আছে? 0205 12 এখন আমরা পাইনি, এন মানে কত? 14, এবার আমরা পেয়েছি এখনো পাইনি, জি মানে কত? জি মানে 07, এ মানে কত? 01, তার মানে আমাদের কোনটি হবে? আমাদের যে সঠিক উত্তর সেটি হবে প্রথমটি, আমাদের ম্যাচ করে গেছে। ওকে আমাদের ম্যাচ করে গেছে, একদম ইজি। চলো নেক্সট, ইফ ওয়াটার ইজ কল্ড ব্ল্যাক, ব্ল্যাক ইজ কল ট্রি, ট্রি ইজ কল ব্লু, ব্লু ইজ কল রেন, রেন ইজ কল পিঙ্ক, অ্যান্ড পিঙ্ক ইজ কল ফিস ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ, দেন হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই। সেম অঙ্ক আগে এসেছে, 2022 সালে প্রচুর রিপিট হয়েছে কোয়েশ্চেন, তোমরা দেখেই বলতে পারবে।
এখানে স্কাইয়ের কালার কি? স্কাইয়ের কালার হচ্ছে ব্লু, আমরা জানি। আবার ব্লুকে এখানে কি হিসেবে অ্যাসাইন করেছে? ব্লুকে অ্যাসাইন করেছে রেন হিসেবে। একদম আমরা জাস্ট একটি ওয়ার্ড দেখে বলে দিলাম যে ব্লুকে কি আকারে আমরা ডিনোট করতে পারি, রেন আকারে ডিনোট করতে পারি। তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে? রেন। চলো নেক্সট। এ সি এম ই এম এ সি এ এল জি এ এল জি এ কে আমরা কি হিসেবে লিখতে পারি? গালা। সেম কোয়েশ্চেন এসেছিল, একদম মনে আছে, বাট আমরা চেক করবো কিভাবে। দেখো এ সি এম ই এ সি এম ই এ সি এম ই আমরা কিভাবে লিখতে পারবো? দেখো এম এ সি এম এ সি ই, তার মানে কি আমরা এ সি এম ই এই যে এম এ সি এম ই এটিকে আমরা কিভাবে লিখতে পারবো? এ আমরা আর ই এটিকে লিখে দিলাম সেকেন্ড পজিশনে, আর আর ই কে আমরা রেখে দিলাম। ওকে, তারপরে কি আছে? সি এম সি এম কে আমরা লিখলাম এম সি। তাহলে সিমিলারলি এখানে জি এ এল এ না, এখানে কি চেয়েছে? এ এল জি এ এ এল জি এ, তার মানে কি আমরা এ কে রেখে দেব। আর কি প্রথমে যেটি ছিল এ, এই এ কে কোথায় লিখব? একে আমরা এই সেকেন্ড পজিশনে লিখে দেবো, আর জিটাকে আমরা প্রথমে লিখে দেবো, আর এলটাকে আমরা এখানে লিখে দেবো। তার মানে আমাদের জি এল এ হচ্ছে সঠিক উত্তর, একদম ইজি। চলো নেক্সট। অর্নিথোলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য অর্নিথোলজি, এই যে এটি কিসের সায়েন্স? এটি হচ্ছে বার্ডের সাথে রিলেটেড। আবার কি আছে? রেপটাইল অ্যাম্ফিবিয়া ম্যামেল, বার্ডের মানে পাখি সংক্রান্ত যেই পড়াশোনা সেটিকে আমরা কি বলি? অর্নিথোলজি। আচ্ছা, পি ইজ দ্য ওয়াইফ অফ কি? কিউ অ্যান্ড মাদার অফ আর। তার মানে কি এখানে বলেছে যে পি হচ্ছে কিউয়ের ওয়াইফ। পি ইজ দ্য ওয়াইফ অফ কিউ। দেখো পি ইজ দ্য ওয়াইফ যদি হয় তার মানে আমরা বলতে পারি পি মহিলা আর কিউ পুরুষ বলতে পারি। আবার কি বলেছে? পি ইজ দ্য ওয়াইফ অফ কিউ অ্যান্ড মাদার অফ আর, তার মানে কি আর হচ্ছে সন্তান কার? পি আর কিউয়ের। আর ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ডাব্লু, আর গ্র্যান্ড ডটার, তার মানে আর কে আমরা নেগেটিভ করে দিলাম। আবার কি ডাব্লুর গ্র্যান্ড ডটার, তার মানে ডাব্লুকে এখানে লিখে দিলাম, আর ডাব্লুকে আমরা উপরে লিখে দিলাম, কারণ ডাব্লুর সন্তান পি বা কিউ যে কোনো একজন। আচ্ছা, এস ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ টি। আচ্ছা, এস ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ টি, টি এর গ্র্যান্ড মাদার কে? এস, এখানে এসের সন্তান একজন কেউ আছে আর ইনার সন্তান হচ্ছে টি। আচ্ছা, আবার কি বলেছেন? এস ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ টি অ্যান্ড মাদার অফ কিউ। দেখো কিউ এর মাদার হচ্ছে এস, কিউ এর মাদার যদি এস হয় তার মানে আমরা বলতে পারি যে ডাব্লিউ হচ্ছে ফাদার, আর এস কি? এস হচ্ছে মাদার। এস যদি মাদার হয়, এসের সন্তান কেউ একজন আছেন, আর সন্তানের সন্তান হচ্ছে টি, তার মানে আমরা বলতে পারি যে আর এর আরেকজন ভাই বা বোন কেউ একজন আছে, তিনি হচ্ছেন কে? টি। ওকে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? ওকে, এখানে যেটি বলেছে যে এখানে কোনটি সঠিক, তাহলে আর ইজ দ্য সিস্টার অফ টি। দেখো আমরা জানি না যে টি ছেলে না মেয়ে, বাট আমরা জানি যে আর হচ্ছে মেয়ে, তাহলে তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে আর হচ্ছে টি এর সিস্টার, প্রথমটি দেখে আমরা বলে দিলাম সঠিক উত্তর। আবার কি আর ইজ দ্য ব্রাদার অফ টি, এটি তো হবে না। কিউ ইজ দ্য ডটার অফ এস, কিউ ইজ দ্য ডটার অফ এস, এটিও আমরা বলতে পারবো না। ওকে, এটি আমরা বলতে পারবো না, কারণ এখানে আমাদের পজিটিভ চিহ্ন আছে, ডটার না, এটি হবে না, নন অফ দ্য তো হবেই না, তার মানে আমাদের সঠিক উত্তর কি প্রথমটা। অ্যামাং সিক্স পার্সনস এ বি সি ডি ই এফ দে আর থ্রি ম্যারিড কাপলস অফ হুইচ এ সি, আর কি এখানে ই, আচ্ছা এখানে ই হবে আর হাজব্যান্ডস, আচ্ছা এই সেম অঙ্ক আগে এসেছে, ঠিক আছে, ভেরি গুড, নো প্রবলেম। এ বি সি ডি ই এফ, আচ্ছা এখানে কি থ্রি ম্যারিড কাপলস আছে? থ্রি ম্যারিড কাপলস আছে, যার মধ্যে এ সি আর হচ্ছে হাজব্যান্ড, এ সি ই কি হাজব্যান্ড, হাজব্যান্ড মানে আমরা পজিটিভ চিহ্ন দিলাম, ঠিক আছে। বি সি ডি আর কাজিনস, মানে কি বি সি বি সি আর ডি তারা কি কাজিনস, কাজিনস হওয়ার জন্য এরা কাপল হবে না। আচ্ছা, বি ইজ নট ওয়াইফ অফ এ, দেখো বি যদি এর ওয়াইফ না হয় তার মানে আমরা বলতে পারি যে বি আর ডি হচ্ছে মহিলা, কারণ এখানে আমাদের পুরুষ হচ্ছে তিনজন হবে, আর কাপল থাকতে গেলে তিন তিন ছয় হতে হবে, মানে তিনজন মহিলা তিনজন পুরুষ, তাহলে তাই যদি হয় তাহলে বি ডি আর কি আছে এফ, এফ পড়ে আছে, আমরা ধরতে পারি যে এফ হচ্ছে মহিলা। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে বি ইজ নট ওয়াইফ অফ এ, বি যদি এর ওয়াইফ না হয়, একমাত্র বি কার ওয়াইফ হতে পারে, বি ওয়াইফ হতে পারে ই এর, আমরা একটা পেয়ে গেছি রিলেশন, ভেরি গুড। তাহলে বি যদি ই এর ওয়াইফ হয় তাহলে ডি কার ওয়াইফ হবে, একদম চোখ বন্ধ করে ডি ওয়াইফ হবে এর, কারণ এখানে এনারা হচ্ছেন কাজিনস, তাহলে সি এর কাপল কে হবে, সে হবে এফ। কাপলকে আমরা কিভাবে চিহ্নিত করি? একটি ব্র্যাক একটি যে
এখানে যে বন্ধনী রয়েছে সেটির মাধ্যমে, তাহলে আমরা এফ কে এখানে নেগেটিভ চিহ্ন দেবো। আচ্ছা দেন হাজব্যান্ড অফ বি, তাহলে বি এর হাজব্যান্ড কে, বি এর হাজব্যান্ড আমরা পেয়ে গেছি ই, তাহলে আমরা বলতে পারি যে বি এর হাজব্যান্ড ই, একদম ইজি। আচ্ছা ইফ ক্যাট অ্যান্ড বোট আর রিটেন অ্যাজ এক্স জেড জি ওয়াই এল জেড জি রেসপেক্টিভলি ইন এ কোড ল্যাঙ্গুয়েজ দেন ই জি জি। আচ্ছা দেখো সি এ টি বি ও এ টি আর রিটেন, দেখো সি এ টি এটিকে কীভাবে লেখা হয়েছে, এক্স জেড জি, তোমরা দেখে বুঝতে পারছো যে এটি হচ্ছে রিভার্স ফরম্যাটে, মানে সি এ রিভার্স এক্স, টি এ রিভার্স জি, তাহলে তাই যদি হয় বি ও এ টি, এ রিভার্স কি বি ও রিভার্স হচ্ছে ওয়াই, ও এ রিভার্স হচ্ছে এল, এ রিভার্স কি জেড, টি এ রিভার্স হচ্ছে জি, তাহলে আমাদের উত্তর কি হবে ই জি জি, ই এ রিভার্স কি ভি, জি এ রিভার্স কি টি আর জি এ রিভার্স টি। এই সেম অঙ্ক যত সম্ভব একবার আগের যে অঙ্ক আগের কোনো সাল সেই সালে এসেছিল, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে ভি টি টি। চলো নেক্সট, দেয়ার আর 15 চেয়ার্স ইন এ রো পজিশনস অফ পি ইজ ইন দ্য মিডল, সেম অঙ্ক আগে এসেছে, তার মানে বোঝা যাচ্ছে 2022 সালে অলমোস্ট 70-80% অঙ্ক রিজনিং কমন এসেছিল, মানে আগের সাল থেকে। ঠিক আছে এখানে কি বলেছে 15টা চেয়ার আছে, পজিশন অফ পি ইজ ইন দ্য মিডল, দেখো 15টা যদি চেয়ার থাকে আমরা ধরতে পারি এইদিকে 7টা চেয়ার আছে, এইদিকে 7টা চেয়ার আছে আর মাঝখানে কি আছে একটি চেয়ার আছে যেটি হচ্ছে পি মিডল, সেটির পজিশন কত যে কোনো একটি দিক থেকে 8 নাম্বার। কিউ ইজ অ্যাট দ্য 12th পজিশন কাউন্টিং ফ্রম দ্য রাইট, কিউ কি ডান দিক থেকে 12 নাম্বার পজিশনে আছে, কিউ যদি 12 নাম্বারে পজিশনে থাকে আমরা কি বলতে পারি যে এটি 12 আর এই পি আমরা ডান দিক থেকে কত বলতে পারি 8, তাহলে 8 আর 12-র মাঝে কতগুলো চেয়ার আছে, তিনটে চেয়ার আছে। এখানে কি বলেছে হাউ মেনি চেয়ার্স আর দেয়ার বিটুইন পি অ্যান্ড কিউ, দেখো আমি আগেই বললাম যে পি আর কিউ এর মাঝে কতগুলো চেয়ার আছে তিনটে, দেখো 8 আর 12 ডিফারেন্স চার, বাট এদের মাঝে কতগুলো চেয়ার আছে তিনটে, 9 আছে, 10 আছে, 11 আছে, তোমরা ডিফারেন্সকে 4 করে দিও না, কারণ বিয়োগ আলাদা বাট আমাদের মাঝে কতগুলো আছে সেই জিনিসটা আলাদা। ওকে তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর 3 হবে, আমাদের চেয়েছে কত পি আর কিউ এর মাঝে কতগুলো চেয়ার আছে। ইফ কেবল ইজ কোডেড অ্যাজ এক্স জেড ওয়াই ও ভি, দেখেই বোঝা যাচ্ছে যে রিভার্স ফরম্যাট আছে, সিবি এর সি এর রিভার্স কি এক্স, এ রিভার্স কি জেড, বি এর রিভার্স কি ওয়াই, সিমিলারলি ই এর রিভার্স ভি, তাহলে তাই যদি হয় এখানে আমাদের যে অপশনগুলি আছে সেই অপশনগুলি থেকে আমরা বলতেই পারবো, কি বলতে পারবো যে ওয়াই রিভার্স কি হবে, ওয়াই রিভার্স হবে এখানে কি হবে বি, জেড এর রিভার্স হবে এ, আবার কি সি কে ব্যাক, সেম অঙ্ক আগে এসেছে তোমার মনে আছে, তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে ব্যাক। ওকে ইন এ ফ্যামিলি দেয়ার আর 6 মেম্বার্স এ বি সি ডি ই এফ, একটি ফ্যামিলি রয়েছে যেখানে মেম্বার রয়েছে এ বি সি ডি ই এফ, ঠিক আছে এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ মেম্বার রয়েছে, এ আর বি কে ম্যারিড, ম্যারিড যদি হয় এ আর বি যদি ম্যারিড হয় কাপলস, ঠিক আছে পেলাম, ডি ইজ দ্য অনলি সন অফ সি, আবার কি বলেছে ডি ইজ দ্য অনলি সন অফ সি, সি এর অনলি সন হচ্ছে ডি আমরা পেলাম, আবার কি বলেছে এ ইজ ফাদার অফ ই, এ ইজ ফাদার অফ ই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এ ফাদার বি হচ্ছে মাদার, বলতেই পারি, ঠিক আছে ঠিক মিটিয়ে দিই জায়গার জন্য। ঠিক আছে চলো নেক্সট, কি বলেছে এখানে বলেছে হুজ ফাদার হ্যাজ ডাইড, আচ্ছা এ ইজ ফাদার অফ ই, হু ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ এফ, দেখো ই হচ্ছে গ্র্যান্ড ডটার তার মানে ই হচ্ছে মহিলা, ইনি হচ্ছেন গ্র্যান্ড ডটার কার, এফ এর গ্র্যান্ড ডটার তার মানে বলতে পারি যে এফ এর হচ্ছে ছেলে বা মেয়ে হচ্ছে এ বি, তার মানে আবার কি বলেছে হুজ হাজব্যান্ড হ্যাজ ডাইড, তার মানে এফ এর হাজব্যান্ড মারা গিয়েছে, তার মানে এফ হচ্ছে মহিলা, তার হাজব্যান্ড কি, তার হাজব্যান্ড এখন নেই, তার হাজব্যান্ড মারা গিয়েছে। আচ্ছা আবার কি অ্যান্ড সি ইজ দ্য ব্রাদার অফ এ, দেখো সি হচ্ছে এর ব্রাদার, সি যদি এর ব্রাদার হয় তবে আমরা এখানে সি কে নিয়ে চলে এলাম, সি ব্রাদার, আর কি আমরা ডি পেয়েছি ছেলে, পজিটিভ নেগেটিভ সাইন যেন অলওয়েজ থাকে, কারণ পজিটিভ নেগেটিভ সাইন দিয়ে আমরা বুঝতে পারবো কে ছেলে কে মেয়ে, এখন আমরা দেখেই বুঝতে পারছি যে কে এখানে ছেলে কে মেয়ে। হাউ মেনি মেল মেম্বার্স আর দেয়ার, এখানে কতগুলো মেল যে ছেলে যে পুরুষ যে মানুষ রয়েছে তারা কতগুলো আছে, দেখো এখানে 1, 2 আর 3 আমরা দেখেই বলে দিলাম 3 জন রয়েছে, আর আগে একজন ছিল তিনি মারা গিয়েছেন। আচ্ছা আ নাম্বার সিরিজ গিভেন উইথ ওয়ান রং টার্ম আইডেন্টিফাই দ্য রং টার্ম, আচ্ছা দেখো 53, 59, 63, 67, 71 এখানে যে রং টার্ম সেটি বার করতে হবে, আমরা যদি দেখি কি দেখতে পারবো, আমরা দেখতে পারবো যে 63 এটিকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, তার মানে কি এটি আমাদের যৌগিক সংখ্যা, ওকে এটি আমাদের যৌগিক সংখ্যা, কিন্তু আমাদের 67, 71, 7, 59, 53 এগুলো কি, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা,
তাহলে তাই যদি হয় আমাদের এখানে যৌগিক সংখ্যার মৌলিক সংখ্যা এই যে এগুলো আছে এটির মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তার মানে আমাদের এখানে রং টার্ম কোনটি, রং টার্ম হচ্ছে 63। ওকে, রং টার্ম হচ্ছে 63 বা অড ওয়ান আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের 63 যদি রং টার্ম হয় তাহলে আমাদের আগে হতে পারতো 61 বা এরকম কিছু হতে পারতো মেবি। চলো তাহলে আজকে আমাদের যে কোয়েশ্চেন শেষ হলো, আর এর মাধ্যমে আমাদের টোটাল যে সিলেবাস মানে WBCS প্রিলিমস প্রিভিয়াস যেগুলো প্রিলিমস এসেছিল 2000 থেকে 2022 পর্যন্ত সেগুলো শেষ হলো। প্রত্যেকটা সাবজেক্ট কী কী সেখানে আছে, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, আর কি আর আছে পলিটি, ইকোনমি, ম্যাথ, ম্যাথে আছে ম্যাথ আর রিজনিং। তার মানে এই সমস্ত যে সাবজেক্ট আমি চেষ্টা করলাম যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের করানোর। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে আর কিছু অন্তত নতুন ইনফরমেটিভ কিছু ইনফরমেশন পেয়েছো তোমরা, তোমরা যেভাবে পড়াশোনা করো তার থেকে একটু আলাদা হলেও। ঠিক আছে, চলো নেক্সট দিন থেকে চেষ্টা করব যে প্রিলিমস প্রিভিয়াস ইয়ার আমাদের যখন হয়ে গেল আমরা চেষ্টা করব সাথে সাথে মেন্স প্রিভিয়াসটাও কমপ্লিট করে দিতে। মেন্স আর প্রিভিয়াস প্রিলিমস যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা কি থিওরি বেসড ছোট ছোট যে টপিকগুলো নানান ধরনের টপিকস, ইকোনমিক্সের জিডিপি ইনফ্লেশন থেকে শুরু করে সায়েন্সের ফিজিক্সের কোনো চ্যাপ্টার হতে পারে, ম্যাথের, আমরা নানান ধরনের জিনিস আলাদা আলাদাভাবে আমরা পড়ার চেষ্টা করব। ওকে, আমরা চেষ্টা করছি এই যে প্রিলিমস আর মেন্স তার যে প্রিভিয়াসে সেগুলো আগে শেষ করতে। তো প্রিলিমস আমাদের শেষ হয়ে গেল আজকের ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব মেন্সটা শুরু করে ধীরে ধীরে যতটা সম্ভব তাড়াতাড়ি করার। তো দেখতে থাকো, জানাও কেমন হচ্ছে, ভালো করে পড়াশোনা করো। চলো নেক্সট দিন দেখা হচ্ছে।